কেউ আপনার সাথে কথা বলেই যাচ্ছে, আমার কোনো লক্ষণ নেই, অথচ আপনি আর তার কথা শুনতে চান না। আছে না আমাদের সমাজে আমাদের আশেপাশে থাকা কিছু বাসাল প্রকৃতির মানুষ, এরা দেখবেন এরাই সময় অসময় অযথা কথাবার্তা নিয়ে বলতেই থাকে, মোটেও তার কথা শেষ হয় না, সে থামতেই যায় না, সে এমন কথাবার্তা বলে যা কোনো উপকারেই আসে না, না সমাজের না পরিবেশের, তাই পরিবেশটাই সে নষ্ট করে, আর আপনার এসব কথাবার্তা শুনতেও ভালো লাগছে না, আবার তার মুখের উপরে কোনো কিছু বলতেও পারছেন না, যেহেতু ভাবছেন সে মনে কষ্ট পাবে। তাহলে এক কাজ করুন, আপনার হাতে কলম পেন্সিল চাবি বা অন্য যা কিছুই থাকুক না তা মাটিতে ফেলে দিন, এরপর ঝুঁকে সেটা তুলে নিন, দেখবেন কিছুক্ষণের জন্য সে ব্যক্তি থেমে যাবে, এরপর সে আর আগের মতো কথা বলার পরিস্থিতি থাকবে না, তার কথা অনেকটাই ছোট হয়ে যাবে। বিশ্বাস না হলে আজই একবার ট্রাই করে দেখুন, অবশ্যই নিজে সালাদ টাইম করবেন এবং অপরকে সালাদ টাইম করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।